ওম গম গণপতে নমঃ, ওম রিম রিম শ্রিম শ্রিম লক্ষ্মী বাসুদেবায় নমঃ। আমাদের ইউটিউব চ্যানেল ভাগ্যালাপে প্রত্যেককে সাদর অভ্যর্থনা। আজকে আমরা আলোচনা করব যে আপনি যদি ভারতবর্ষের পুরীর জগন্নাথ ধামে বা মাহেশের রথ, হুগলির যে মাহেশের রথ বা আরও যে স্বনামধন্য রথগুলি আছে, সেই রথে দড়ি টানার সাক্ষী হতে পারেন বা সেই আপনার যদি সেই সুযোগ হয়, সে ভাগ্য হয়, খুবই ভালো। আর যদি পৃথিবীর নানা প্রান্তে যারা আছেন সম্ভব হচ্ছে না, সুযোগ পাচ্ছেন না, তারা রথের দিন রথ আসলে একটি বাড়িতে তো দেখবেন যে ছোটো ছোটো বাচ্চারাও রথ নিয়ে আসে বা রথ যেখান দিয়ে টানা হয়, অর্থাৎ রথের দিন রথ যেখান দিয়ে যাচ্ছে সেই খানে একটি আপনাকে ক্রিয়া করতে হবে, অর্থাৎ সেখান থেকে একটুখানি আপনাকে মাটি সংগ্রহ করতে হবে। কিন্তু সেই মাটি সংগ্রহ করে আপনি কি করবেন? মাটি খাঁটি, এই মাটি আপনাকে এনে দেবে সৌভাগ্য, মাটি এনে দেবে ধন সম্পত্তি, সেই মাটিটাকে নিয়ে আসতে হবে আপনাকে একটুখানি কষ্ট করে। দেখুন, ভক্তি যদি মনে থাকে তাহলে কষ্টটা কিন্তু কষ্ট মনে হয় না। তাই সেই জগন্নাথ দেবকে দর্শন করার জন্য এবং এই যে পূর্ণ দিন পূর্ণতিথি, এই দিনটিকে সার্থক করার জন্য, আপনার জীবন সৌভাগ্যময় করার জন্য একটি ক্রিয়া করতে হবে, রথের মাটি, রথের চাকার মাটি নিয়ে খুব একদম কার্যকরী ভূমিকা পালনকারী একটি উপায় এবং দৈবিক কৃপাপ্রাপ্ত একটি পদ্ধতি আপনাদের সাথে সেটা শেয়ার করব। কিন্তু তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমরা অনুরোধ করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেখানে গেলে যে অল অপশান পাবেন সেটি ক্লিক করুন। আপনাদের এর যদি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। চলুন আলোচনা শুরু করি। দেখুন, আমরা সবাই জানি যে জগন্নাথ দেব এই রথের দিন কি করেন, মাসির বাড়ি বেড়াতে যান। আর মাসির বাড়ি বেড়াতে যাওয়ার সময় হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ ভক্ত সমাগম হয়, আর সেই ভক্তদের উনি কী করেন, দর্শন দেন। স্বচক্ষে যারা দর্শন করতে পারে না সবসময়, তারা কিন্তু অনেক দূর দূরান্তে বসেও নানা চ্যানেলের মাধ্যমে বা স্বচক্ষেও জগন্নাথ দেবকে কী করতে পারেন, দর্শন করতে পারেন। জগন্নাথ দেব এতটাই মহানুভব যে উনি কিন্তু স্নানযাত্রার সময়, একমাত্র স্নানযাত্রার সময় যেমন নিজে হাতে মহিলারা পর্যন্ত স্নান করাতে পারে, সবাই স্নান করাতে পারে, সেরকম সবাই কিন্তু দর্শন করতে পারে। রথে করে যখন উনি যান, তখন সেই রথ যেখান দিয়ে যায়, দেখবেন সেই রথ যাওয়ার আগে কি করা হয়, সেই জায়গাটা পরিষ্কার করে নেওয়া হয়। কেননা স্বয়ং ভগবান সেখান দিয়ে যাবেন, সেখানে যেন কোনো অপবিত্রতা থাকে না। আর এর দায়িত্ব কে নেন আপনারা জানেন, আমরা এর আগের ভিডিওতেও বলেছি, আবারও যারা নিউ ভিউয়ার্স তাদের জন্য বলছি যে ধরিত্রী দেবী, ভূদেবী একদম বৃষ্টি দ্বারা কি করেন, পরিষ্কার করে দেন, সমস্ত মলিনতা ধুয়ে মুছে দেন। দেখবেন রথের দিন কিন্তু আপনি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন, বৃষ্টি কিন্তু অবশ্যই হয়, এটাই প্রকৃতির নিয়ম, এটাই হচ্ছে সৃষ্টির অলৌকিক প্রয়াস। আর আপনি মানুন বা না মানুন, সেই পরমেশ্বর পরমাত্মার যে অলৌকিক ক্রিয়াকলাপ, সেখানে কিন্তু মাথা নত করতেই হয়, অবাক হতেই হয়। তাই রথের চাকা যেখান দিয়ে যায় সেই জায়গাটা খুবই পূর্ণ স্থান হয়ে যায়। তাই রথের চাকার যে মাটি, ধরুন আপনি মাহেশের রথের কাছে গেছেন, ধরুন আপনি মাহেশের রথের দড়ি ধরে টানার আপনি সুযোগ পেয়েছেন, ধরুন আপনি পুরীর জগন্নাথ দেবের আপনি সেখানে গেছেন এবং রথের দড়ি ধরে টানার সুযোগ পেয়েছেন। আপনি পুণ্যবান বা পুণ্যপতি, কিন্তু সবার ভাগ্যেই তো সবসময় সেটা সম্ভব হয় না, ভক্তি সবার মনেই থাকে, কিন্তু ভগবানের কাছে হয়তো পৌঁছানোর আর কিছু সময় আগে বা পরে হয় পৌঁছানোটা। তাই আপনি ধরুন আগে পৌঁছে গেছেন, যারা এখনও পৌঁছাতে পারেনি তারা কী করবে, তারা বাড়িতে বসেই কিন্তু এই সুযোগ পেতে পারেন। অর্থাৎ দেখুন, জগন্নাথ দেব কিন্তু সবার জন্যই, তাই দেখবেন আপনার বাড়ির আশেপাশে যেখানে রথ হচ্ছে, সেই রথের যদি আপনি যান, সেই অলৌকিক ঘটনার যদি আপনি সাক্ষী থাকেন বা আপনার আশেপাশে যদি দেখবেন বাচ্চারাও দেখবেন রথ করে দিয়ে টেনে নিয়ে আসে, সেই তাদের আপনার বাড়িতে যখন আসবে, তারা সবার বাড়িতে বাড়িতে যায় দেখবেন,
আপনি কি করবেন, আপনি সেই রথ অবশ্যই দড়ি ধরে টানার চেষ্টা করবেন, মনে মনে কল্পনা করবেন যে আপনি সেই পুরীর জগন্নাথ ধামে গেছেন বা আপনি জগন্নাথ দেবকে কি করছেন রথে করে উনি আসছেন, আর আপনি দড়ি ধরে আপনি সেই ভক্ত, আপনি সেই ভক্ত যে আপনি পেয়েছেন আপনার সুযোগ এসেছে দড়ি ধরে টানার, ভগবানকে এগিয়ে নিয়ে যাওয়ার, তার চলার পথে সাহায্য করার, তার সেবা করার এটুকুনি মনোভাব নিয়ে আপনি দড়ি ধরে টানবেন এবং কি করবেন একটু মাটি, যে চাকাতে যে মাটি থাকবে সেই মাটি একটু সংগ্রহ করে নেবেন, একটুখানি তিলক দিয়ে নেবেন, একটু বেশি করেই নেবেন, দিয়ে বাড়িতে সবার মাথায় একটা করে তিলক দিয়ে দেবেন সেই মাটির, আর একটু মাটি রেখে দেবেন, একটা লাল কাপড় নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন লাল কাপড় নেবেন, সেই লাল কাপড়ের মধ্যে মাটিটা রেখে ঈশান কোণে আপনি পুঁতে রেখে দেবেন। ধরুন আপনার বাড়িতে এমন কোনো জায়গায় নেই, আপনি ফ্ল্যাটে থাকেন বা আপনি পৃথিবীর এমন জায়গায় থাকেন যে আপনার পক্ষে সম্ভব নয় এই ঈশান কোণ, ঈশান কোণ মনে হচ্ছে মানে হচ্ছে যে উত্তর পূর্ব কোণ, আপনি উত্তর পূর্ব কোণে পুঁতে দিতে পাচ্ছেন না, আপনি কি করবেন একটা টব নেবেন, ছোটো টব নেবেন বা একটা মাটির কোনো জায়গা নেবেন, সেখানে একটুখানি মাটি, দেখুন মাটি কিন্তু সব জায়গাতে পাওয়া যায়, মাটি খাঁটি মাটি আপনি সব জায়গাতেই পাবেন, মাটি তার মধ্যে আপনি এটাকে পুঁতে রেখে দেবেন। এই প্রয়াসটি আপনার জীবনে কী এনে দেবে, ধনসম্পত্তি এনে দেবে, আপনার কাছে কী থাকছে, আপনার কাছে জগন্নাথ দেব থাকছে স্বয়ং, সেই রথের চাকার মাটি মানে রথের প্রত্যেকটি অংশই কিন্তু পূর্ণ পবিত্র, তাই অবশ্যই আপনি কী করতে পারবেন, আপনি কিন্তু এটা যদি রাখতে পারেন এবং আপনার যখন মনে হবে যে সেইখান থেকে নিয়ে আপনি কি করতে পারেন, আপনি একটা পাত্রেতেও রেখে দিতে পারেন পূজার স্থানে, দিয়ে সেটা আপনি বিশেষ বিশেষ সময়ে আপনি কি করতে পারেন, আপনি সেটা বের করে নিয়ে তিলক পড়তে পারেন, আপনি কিন্তু সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন। যখন ধরুন কোনো বিশেষ কাজে যাবেন, কোনো ইন্টারভিউ বা কোনো শুভ কাজে যাচ্ছেন বা কোনো মিটিংয়ে যাচ্ছেন বা কোনো 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 খুবই শুভ কাজে, বিয়ের কথাবার্তা বলা বা কোর্ট কাচারির কোনো কেসে যাচ্ছেন, তখন এই মাটি যদি কপালে আপনি লাগিয়ে নিয়ে যেতে পারেন দেখবেন সর্ববিজয় লাভ হবে এবং জগন্নাথ দেবকে স্মরণ করে অবশ্যই করবেন। আর যদি আপনি ধরুন এই মাটি আপনি দুটো পুটলি করে একটাতে তো গেঁথে আপনি পুঁতে রেখে দিলেন এই ঈশান করে, আর বললাম যে একটি জায়গায় রাখতে, সেটি আপনি একটি লাল কাপড়ের মধ্যে ঢুকিয়ে ওইটা দিয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে সেটা আপনি ঠাকুরের সিংহাসনে রাখুন, কেননা মাটি তো ঝুরঝুর করে পড়ে যাবে, যতই আপনি ইয়ার মধ্যে রাখুন দেখবেন ডাস্ট ওগুলো বেরোবেই কাপড়ের মধ্যে রাখলেও, তাই কাপড়ের মধ্যে ঢুকিয়ে একটা কোনো পাত্রে রেখে আপনি এটা আপনার বিপদে, আপনার যখন সৌভাগ্যসূচক কোনো কাজ করতে যাচ্ছেন বা আপনি যখন মনে করছেন যে বিপদ আপদ বা কারোর খুব শরীর খারাপ হয়েছে খুব রোগে ভুগছে, তখন আপনি কিন্তু এই মাটি কী করে দিতে পারেন, অবশ্যই তিলক করে দিতে পারেন, দেখবেন এই মাটি আপনার জীবনে সমৃদ্ধি এনে দেবে, আপনার জীবন নিরোগ করে তুলবে, আপনার জীবন সমৃদ্ধময় করে তুলবে, ধনবান ব্যক্তিতে আপনি কিন্তু পরিণত হবেন। খুব ভালো থাকবেন, আপনাদের জীবনে জগন্নাথ দেবের কৃপা বর্ষিত হোক এই কামনা করে জগন্নাথ দেবকে স্মরণ করে বলুন ওম জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, তুমি নয়নের সবসময় থাকো, জয় জগন্নাথ।